লোকসভা নির্বাচনের পর থেকে বাংলার বিভিন্ন প্রান্তে তাজা বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধারের মতন ঘটনা ঘটেই চলেছে। বিশেষ করে দেখুন না, মুর্শিদাবাদ, বীরভূম যেন বোমার আতুর ঘরে পরিণত হয়েছে। তবে এবার আগ্নেয়াস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশের জালে ধরা পড়েছে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য, যিনি আগে কংগ্রেসের পঞ্চায়েত সদস্য ছিলেন, পরবর্তীতে তৃণমূলে যোগ দিয়েছেন। আর এই অভিযোগ সামনে আসতেই বিপাকে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রগুলি বাংলাদেশে এক ব্যক্তির কাছে 1,20,000 টাকায় বিক্রির পরিকল্পনা ছিল ধৃতের। মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন এলাকার ঘটনা। নিউ ফরাক্কা জিআরপি সূত্রে জানা যায় যে গত 27 অক্টোবর দুপুর বেলায় নিউ ফরাক্কা রেল সাবওয়ে থেকে তসিফ আলীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বাজেয়াপ্ত হয় 2টি আগ্নেয়াস্ত্র, 4টি ম্যাগাজিন। ধৃতকে জিআরপি হেফাজতে নিয়ে জানতে পারে যে অস্ত্র পাচারকারী মূল পাণ্ডা এই পঞ্চায়েত সদস্য আব্দুল রশিদ, তার বাড়ি মালদহের বৈষ্ণবনগর থানা এলাকায়। জিআরপি আরো জানতে পারে যে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রগুলি বাংলাদেশের এক ব্যক্তির কাছে 1,20,000 টাকায় বিক্রির উদ্দেশ্য ছিল আব্দুল রশিদের। আব্দুল রশিদের হাত বদলে ডাকে আগ্নেয়াস্ত্রগুলি মেরামতের জন্য বিহারের আড়াই পাঠানো হয়েছিল এই তসিফকে দিয়ে। যদিও পুলিশ তসিফকে ধরে ফেলে, তাকে জেরা করা হয়। রবিবার ধৃত আব্দুল রশিদকে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে শোনাবো আব্দুল রশিদ কি বলছেন। আমার নামে কেস আছে। তাই কি কেস? আনসার, আপনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? হ্যাঁ। কোন দল? কংগ্রেস। হ্যাঁ, কংগ্রেস পার্টি। কংগ্রেসে কি কোনো পদে আছেন? মেম্বার। মেম্বার কোন পঞ্চায়েত? তাওনাপুর সহপুর পঞ্চায়েত। আপনি নিজে মেম্বার? হ্যাঁ, নিজে মেম্বার। মানে পঞ্চায়েত মেম্বার? তো পঞ্চায়েত মেম্বার। আপনি তৃণমূলে জয়েন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ করেছিলাম। কবে তৃণমূল জয়েন করেছিলেন? বছর খানিক আগেই। তারপরে কি অন্য দলে গেছিলেন? আর না না, অন্য দলে যাননি, তৃণমূলে ছিলেন? তৃণমূলে ছিলাম। এই নিয়ে মার্কালী গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য শনিবার রাতে মালদার বৈষ্ণবনগর থানা এলাকার রীতিমতো শোভাবাজার গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে আটক করে নিউ ফরাক্কা থানার জিআরপি। নিউ ফরাক্কা থানার জিআরপির সূত্রের খবর যে গত 27 অক্টোবর নিউ ফরাক্কা স্টেশনের রেলওয়ে সাবের তলা থেকে এক সন্দেহভাজন ব্যক্তিকে জিআরপি থানার পুলিশ আটক করে এবং তাকে সন্দেহ হলে তল্লাশি চালায়। তল্লাশি চালানোর পরে ওই ব্যক্তির কাছ থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং 4টি ম্যাগজিন উদ্ধার করে। তারপরেই পুলিশ ওই ব্যক্তিকে রীতিমতো জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করার পরেই জানতে পারে যে এই অস্ত্র কারবারির সাথে যুক্ত মূল পাণ্ডা হচ্ছে মালদার শোভাবাজার যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আব্দুল রশিদ। আর এই আব্দুল রশিদকে ইতিমধ্যেই শনিবার রাত্রে নিউ ফরাক্কা থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তারপরে আরও জানতে পেরেছে পুলিশ যে এই আব্দুল রশিদ এবং তৌশিক আলী রীতিমতো অস্ত্র কারবারির সাথে যুক্ত এবং তারা বাংলাদেশের এক ব্যক্তিকে এই 2টি অস্ত্র রীতিমতো তারা হাত বদলের আগে রিপেয়ার করার জন্য এই 2টি আগ্নেয়াস্ত্র বিহারের আরা জেলায় পাঠানো হয়েছিল রিপেয়ার করার জন্য। এবং রিপেয়ার করার সময় এই তৌশিক আলী সেই অস্ত্রগুলি ফিরে নিয়ে আসে এবং নিয়ে আসার পথেই নিউ ফরাক্কা থানা জিআরপি তাদের আটক করে, তারপরেই গ্রেপ্তার। এবং তারপরে এই মূল পাণ্ডা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, যা একসময় কংগ্রেস করতেন এবং গত 1 বছর আগে এই আব্দুল রশিদ রীতিমতো যোগদান করেছে তৃণমূল কংগ্রেসে এবং তিনি মালদার বৈষ্ণবনগর থানা এলাকার শোভাবাজার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য রয়েছেন বর্তমানে এবং তিনি ইতিমধ্যেই আটক হয়েছেন। এবং এই ধৃতদের আজ মুর্শিদাবাদ জেলার রীতিমতো ফরাক্কা থানার জিআরপি জঙ্গিপুর মহকুমার আদালতে পাঠায় এবং তাদের জন্য 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে। ইতিমধ্যেই পুরো ঘটনাটায় জঙ্গিপুর থানার পুলিশ সুপারের নেতৃত্বে এবং নিউ ফরাক্কা থানা জিআরপি তদন্তে নেমেছে।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।